ওখানে কি আমাকে দেখা যায়? না, লাইট দেখা যায়। হ্যালো ভিউয়ার্স, দরজা দিয়ে যাও। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব বরিশাল ব্রজমোহন কলেজে। চলো চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা হচ্ছে বরিশালের একটা অনেক প্রাচীন কলেজকে নিয়ে, যেটা হলো বিএম কলেজ বা ব্রজমোহন কলেজ। তো হয় কি, ঢাকা থেকে আসার আগেই প্ল্যান থাকে যে, মানে ঢাকায় বসে প্ল্যান করি যে বিএম কলেজ দেখতে যাব, কিন্তু আর বরিশালে এসে আর যাওয়া হয় না। এবার ভাবলাম যে এবার যাবই। তো কয়েকজনের যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা এখন যাবে না, তো আমি আর বাবা যাচ্ছি। তো বিএম কলেজ দেখতে যাব আর ভিডিও করা হবে। বিএম কলেজ কিন্তু অনেক প্রাচীন কলেজ, এখানে অনেক মানে বিখ্যাত ব্যক্তি, কবি সাহিত্যিকরাও লেখাপড়া করেছেন। অনেক ঐতিহ্যবাহী কলেজ আসলে বরিশালের। তো কলেজের শহীদ মিনার, কলেজের মসজিদ, কলেজের প্রশাসন, প্রশাসনিক ভবন, সরকারি ব্রজমোহন কলেজ পরিষদ, আমি তো শহীদ মিনার, সবই ঠিক আছে, কিন্তু মনে হলো শহীদ মিনারের সূর্যটা ছেঁড়া। কেন এটা চেঞ্জ করে নাই কেন? আমাকে রেখে চলে যায়। অডিটোরিয়াম এটা একটা, ভাব কত দূরে চলে গেছে। ক্যাফেটেরিয়া সামনে, জীবনানন্দ দাস ক্যাফে। সরি, ক্যাফে জীবনানন্দ। কলেজের কি যেন স্টেজ, দেখি দিঘি
রসায়ন ভবন, বিজ্ঞান ভবন।